নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা যারা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর। কিছুদিন আগেই জানেন যে অতিরিক্ত বৃষ্টি বা বন্যার কারণে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তো সেই ক্ষতিপূরণের টাকা দিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশও দিয়েছিলেন। এবার সেই বিষয়ে তৎপর শুরু হয়ে গেল কৃষি দপ্তরের অন্দরে। কী সেই তৎপরতা, টাকা দেওয়ার প্রসেস কি শুরু হলো, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে ক্ষতিপূরণ দিতে দুয়ারে প্রশাসন। অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে রাজ্যের 12 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। এই পরিস্থিতিতে যাতে একজনও ক্ষতিগ্রস্ত চাষি বঞ্চিত না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নবান্ন। প্রয়োজনে চাষির দোরগোড়ায় পৌঁছে ক্ষতিপূরণ পেতে সাহায্য করবে প্রশাসন, এমনটাই জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী সোমনদেব চট্টোপাধ্যায়। অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে বুধবার নবান্নে বৈঠক করেন তিনি। ছিলেন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। সব জেলার কৃষি আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সোমনদেব বলেন, জল নেমে যাওয়ার পর বোঝা যাবে কত কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু জল নেমে গিয়েছে এবং ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ, মানে কোন এলাকায় বা কোন মৌজাতে কত ক্ষতিপূরণ হয়েছে বা কত ক্ষতি হয়েছে সেটা কিন্তু নির্ণয় প্রায় শেষও হয়ে গিয়েছে। সেই আপডেট আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে জানাবো যে কোন এলাকায় কত ক্ষতি হয়েছে, সেই আপডেটটা কী এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য 5.5 লক্ষ বিঘা জমিতে আর ধান চাষ করা যাবে না, সেখানে বিকল্প চাষের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের সেই মতো বীজ বন্টন করা হবে, পাশাপাশি আগামী রবি মরশুমে আলু চাষের সার সরবরাহ যাতে ঠিক থাকে তা নিয়েও আলোচনা হবে। মন্ত্রী জানান, দুর্গতদের সাহায্যার্থে দুয়ারে ত্রাণের মতো প্রকল্পের কথা ভাবা হয়েছে। যারা ক্ষতিপূরণের ফর্ম ফিল আপ করেছেন তারা তো বিমার টাকা পাবেনই, কিন্তু যারা কোনো কারণে আবেদন করতে পারেননি, উপগ্রহ চিত্র দেখে সেই সব ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যারা কোনো কারণে ফর্ম জমা করেননি তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তৎপরতা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের মধ্যে। তবে আমি আপনাদেরকে পার্সোনালভাবে বলবো, আজকে আপনার 15 অক্টোবর, ঠিক আছে, এই অক্টোবর মাসটা পুরো কিন্তু আবেদন নেওয়া চলবে, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের হাতে 15 দিন সময় রয়েছে, তাই যারা এখনও বিমার ফর্ম জমা করেননি অতি শীঘ্রই বিমার ফর্ম জমা করুন। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্ম ডাউনলোডের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনও দিয়ে রাখবো, পিন কমেন্টও দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সহজেই আপনারা ফর্ম ডাউনলোডও করে নিতে পারবেন। দিয়ে আপনারা জমা করে দিন কৃষি দপ্তরে, অথবা বিমা যে প্রতিনিধি আমাদের পঞ্চায়েতে বসছে সেখানেও জমা করতে পারেন, তো যাতে আপনাদের ফসলের টাকাটা পেতে সমস্যা না হয়, ঠিক আছে। আর হাতে মাত্র 15 দিন সময় রয়েছে, লাস্ট ডেট ইতিমধ্যেই 1 মাস বাড়িয়ে দিয়েছে, নইলে কিন্তু আপনার আগের মাসেই ফসলের ক্ষতিপূরণের আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। তো যাতে সবাই আবেদন করতে পারে সেই জন্য আবার 1 মাস বাড়িয়ে এই পুরো অক্টোবর মাসটা কিন্তু আবেদন করা যাবে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাজারে যাতে কৃষিজ পণ্যের দাম না বাড়ে তার জন্য কড়া নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, সুফল বাংলা স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে। কয়েকটি সবজির দাম সামান্য বাড়লেও মাছ, মাংস, ডিম এছাড়াও সাধারণ শাকসবজির দাম বাড়তে দেওয়া হয়নি। তো মূল যে বিষয় সেটা হচ্ছে যে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। কৃষিমন্ত্রী এছাড়াও কৃষি দপ্তরের সচিব ওনারা বৈঠক করেছেন এবং ফিল্ড ভেরিফিকেশন সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তৎ আপনাদের ব্লকে যারা প্রতিনিধি রয়েছেন বা বিমা কোম্পানি যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু নিজেরা আসছে, এসে সরজমিনে দেখে যাচ্ছে কোন কোন জমিতে ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে দেখা হচ্ছে কোন এরিয়ায় কত ক্ষতি হয়েছে। এবার একটা নিয়মে পরিবর্তন করা হয়েছে। নিয়মে পরিবর্তনটা কি, আগে নিয়ম ছিল যে আপনার এলাকায় 50% বা তার বেশি যদি ক্ষতি হয় তবেই কিন্তু সেই এলাকার সব কৃষক টাকা পাবে। তো সেক্ষেত্রে দেখা গেছিলো যে অনেক কৃষকের ক্ষতি হয়েছে কিন্তু 50% কৃষকের ক্ষতি হয়নি, সেক্ষেত্রে সেই এলাকার কোনো কৃষকই ক্ষতিপূরণ পেত না, সেক্ষেত্রে অনেকেই বঞ্চিত হয়ে যেত। ধরুন আপনার এলাকায় 100 জন কৃষক রয়েছে, তার মধ্যে 20 জনের ক্ষতি হয়েছে, 80 জনের ক্ষতি হয়নি, তো এই 20 জন কিন্তু ক্ষতিপূরণের টাকা পেত না, যেহেতু হাফের কম ক্ষতি হয়েছে, ঠিক আছে। আর যদি 50-এর বেশি ক্ষতিপূরণ হতো তাহলে কিন্তু ক্ষতিপূরণের টাকা পেত সবাই। কিন্তু এবারে নিয়ম পরিবর্তন করা হয়েছে যে আপনার ধরুন এলাকায় 100 জন কৃষক রয়েছে, 100 জনের মধ্যে যদি দেখা যায় যে 1 জনের মাত্র ক্ষতি হয়েছে, ওই 1 জন কৃষককেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। যদি দেখা যায় যে 30 জনের ক্ষতি হয়েছে বা 15 জনের ক্ষতি হয়েছে, তাহলে ওই 15 জন 30 জনকেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে, ঠিক আছে। আর কিন্তু যে অর্ধেক কৃষকের ক্ষতি হতে হবে তবেই ক্ষতিপূরণের টাকা দেবে সেরকমটা কিন্তু নয়। আর আরেকটা বিষয়, যাদের ক্ষতি হয়েছে বা সেই সকল কৃষকের ক্ষতিপূরণ পাবে, বা কোনো এলাকায় যদি দেখা যায় যে 50% বা তার বেশি এলাকায় পুরোটাই ক্ষতি হয়েছে, তাহলে সেই এলাকার সব কৃষককেই কিন্তু দেওয়া হবে। এর ফলে কিন্তু কৃষকরা
ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। অনেকেই আপনারা অভিযোগ করেছিলেন বারবার আবেদন করার পরেও ক্ষতি হওয়ার পরেও টাকা পাননি, এবারে কিন্তু আর সেরকমটা হবে না, এবারে কিন্তু আপনারা সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন। এবার কোন কোন জেলা ক্ষতিপূরণের টাকা পাবে, মূলত প্রাথমিকভাবে বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, হ্যাঁ এই সকল জেলাগুলোর নাম প্রথমের দিকে বলা হচ্ছিল। এছাড়াও অন্যান্য জেলাতেও যেখানে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল এলাকার কৃষকরাও কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে। মূলত যেখানে বেশি বন্যাটা হয়েছিল, অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি হয়েছিল, সেই সকল এলাকায় কিন্তু ক্ষতিপূরণের টাকা বেশি পরিমাণে দেওয়া হবে বা বেশি সংখ্যক কৃষককে দেওয়া হবে। বাকি জেলাগুলোতে হয়তো কম কম কৃষক ক্ষতিপূরণের টাকা পাবেন। এটাই ছিল আপডেট, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।